আশায় আছো তুমি মেতে এই দুনিয়া সারতে হবে পরকাল যেতে জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি সম্মানীয় আজকের এই বিশাল ধর্মীয় সভার মহামানীয় সুযোগ্যতম সভাপতি মহোদয়, দূর দূরান্ত থেকে আগত মেহমানে ইজাব মেহমানানে কেরাম, সম্মুখে বসে থাকা দিনের যুবক সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা এবং ভগ্নীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার করম এবং দয়ায় যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আজকে ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের আলোচনা নবীর বাণী আমাকে আপনাকে বলার জন্য শোনার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। আমরা ইমানি পাওয়ারে ইমানি শক্তিতে আমরা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়াটাকে আদায় করে নেই, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী আমার আপনার জন্য কত মেহনত করেছেন, কত মার খেয়েছেন, কত কষ্ট বরদাস্ত করেছেন, যে নবীর উসিলা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে শান্তির ধর্ম দিয়েছেন, ইসলাম ধর্মতে আমাকে আপনাকে মনোনীত করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, সেই মহা মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম আমরা সবাই মিলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমার বিষয় বক্তব্যর বিষয় হচ্ছে ইলম, অথবা আমি যেটা আলোচনা নিয়ে এসেছিলাম জান্নাত এবং জাহান্নাম, যেহেতু সভাপতি বলেছেন যে কিছু শিক্ষা বা ইলমের কথা বলার জন্য। আজকে আমরা পৃথিবীতে বসবাস করতে গেলে শিক্ষা অত্যন্ত প্রয়োজন। যে বলেছেন যার পৃথিবীতে দুটা চোখ আছে, শুধু সেই যে চক্ষুওয়ালা শুধু তাই নয়, যার পৃথিবীতে শিক্ষা আছে পৃথিবীর জমিনে, সেই হচ্ছে দুইটা চক্ষুওয়ালা। শিক্ষা আমার আপনার আজকের থেকে শুরু নয়, শিক্ষা কোথায় থেকে কিরকম করে আসলেন। আমরা ভাবি যে জেনারেল শিক্ষা, শিক্ষিত করলে সে শিক্ষিত নয়। আমরা ভাবি যে আরবি শিক্ষায় শিক্ষিত করলে সে শিক্ষিত নয়, মাদ্রাসা পড়লে কালেকশন করে খাবে সে শিক্ষিত নয়, বা বিএ পাস করে বেকার বসে থাকতে হবে শিক্ষিত করার দরকার নাই। শিক্ষা কোথায় থেকে কিরকম করে আসলেন। পৃথিবীর ভিতরে যত আল্লাহ তাবারক ওয়া তাআলা মনুষ্য পাঠিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসুল, এবং পৃথিবীর ভিতরে আমি আপনি যত বড় বড় বৈজ্ঞানিক মানুষ দেখেছি সবাই শিক্ষিত ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানব জাতিকে এই শিক্ষার প্রতি লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে একখানা যে প্রথম যে সূরাটি অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন, পবিত্র কোরআনুল কারীম একদিনে নয় দুই দিনে নয় 23 বৎসরে নাজিল করেছেন, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর প্রতি, সেই বিষয়টি হচ্ছে শিক্ষা। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম যে বলেছেন যে 5টি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন শিক্ষার বিষয়,
পৃথিবীতে যত শিক্ষা এসেছে, যত ভালো শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে শেখার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন বলে কি ইকরা, নবীকে বলেছেন ইকরা, নবী হে আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলক, যে প্রভু যে মহান সত্তা আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের সেই মহামনিবের নামে আপনি করুন, সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে শিক্ষায় শিক্ষিত হবে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল করিম শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইহকাল এবং পরকাল দুইটায় আমার আপনার এটাই দরকার, লাগবেই লাগবে। এবার জেনারেল শিক্ষা আমার আপনার অত্যন্ত প্রয়োজন, বর্তমান জামানাতে চলতে গেলে শিক্ষার অত্যন্ত দরকার প্রয়োজন আমার আপনার জেনারেল শিক্ষা। অ্যারাবিক কন, ইংলিশ কন, সায়েন্স কন, গণিত কন, যত কিছু শিক্ষা আছে জেনারেল সমস্তকেই নিতে হবে। ডাক্তার হতে হবে আপনার কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হতে হবে আপনার কোনো নিষেধ নাই, কিন্তু সর্বপ্রথম কি হতে হবে, কোরআনুল করিমটাকে শিখতে হবে। রবের নামে আপনাকে যে রব সৃষ্টি করলেন, আমাকে আপনাকে যে হাত পা মাথা মুন্ড সমস্ত বডি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন, সেই মহামনিবের যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সেটার শিক্ষা আমার আপনার অত্যন্ত করতেই হবে, করতেই হবে।